দেখুন বিরোধী দলনেতাকে তার ভাবমূর্তিকে কুলুষিত করার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেই জন্য এই নতুন জিনিস আনা হচ্ছে। এই সুদীপ্তবাবু যে সারদা কাণ্ড ঘটিয়েছিলেন, এই সারদায় তো সবথেকে বড় বেনিফিশিয়ারি তো মমতা বন্দ্যোপাধ্যায়। কতগুলো অ্যাম্বুলেন্স, বাইক অ্যাম্বুলেন্স এবং নর্মাল অ্যাম্বুলেন্স মাননীয় মুখ্যমন্ত্রী সারদা, এই সারদা সংস্থার তাকে ফ্ল্যাগ আপ করেছিলেন। আপনাদের পুরনো লাইব্রেরি বা আর্কাইভ খুঁজতে বলুন, পেয়ে যাবেন আপনারা ভিডিও, একবার পারলে দেখিয়ে দেবেন। সেই সময় সারদার কতগুলো অ্যাম্বুলেন্স এবং বাইক অ্যাম্বুলেন্স মাননীয় মুখ্যমন্ত্রী গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে ফ্ল্যাগ অফ করেছিলেন। দেখুন তৃণমূল কংগ্রেসের দাবি তো অনেক কিছু, 97,000 কোটি টাকা দরকার, অমুক দরকার। হ্যাঁ, সিআইডি তদন্ত করছে, যে সিআইডি একদমই প্রফেশনাল না, এর আগে সত্যজিৎবাবু মারা গেছিলেন, ওনাদেরই বিধায়ক, এখনও পর্যন্ত তার খুনের কিনারা করে উঠতে পারেনি, সেই সিআইডিকে আবার নতুন চোর ধরার জন্য দিয়েছে। এটা কিছুই না, কাউন্টার করার চেষ্টা হচ্ছে, যেহেতু ইডি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে, মানে পার্থ চট্টোপাধ্যায়ের কাছের কোনো মানুষের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে এবং বাংলার মানুষ দেখেছে টিভিতে রাত জেগে, সেই জন্য এটা করানো হচ্ছে। এতে আমি জানি না কংগ্রেসেরও কোনো ইন্ধন আছে কি না। ইডির অফিসিয়ালরা বলবে আমার মনে হয়, আমি সঠিক ব্যক্তি না এই উত্তর দেওয়ার জন্য, কিন্তু বহুদিন আগে আমরা শুনেছিলাম, কিছুদিন আগে মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম, তার স্ত্রীর কাছ থেকে বেশ কিছু আন অ্যাকাউন্টের টাকা পাওয়া গেছিলো, যে টাকাগুলো কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। তো স্বাভাবিক তদন্ত তো হবেই। দেখুন বাংলার মানুষ আমার মনে হয় এই সরকারের উপর থেকে সম্পূর্ণরূপে তার ভরসা বিশ্বাস সমস্ত কিছু হারিয়েছে। আগামী দিনে বাংলার মানুষ বিজেপির সাথে আসবে, বিজেপির সরকার এখানে গঠন হবে আমার বিশ্বাস। দেখিয়ে পশ্চিমবঙ্গাল ভারতীয় জনতা পার্টি, এই যে পশ্চিমবঙ্গাল মে স্কুল সার্ভিস স্ক্যাম হুয়া হ্যায়, ইসকো লেকে লাগাতার আপনা আন্দোলন জারি রাখেগা। আগে আনে বালে দিনো মে হাম আজ সে শুরু করকে 5 তারিখ তক, 5 আগস্ট তক হর মন্ডল মে আর উসকে সাথ ওয়ার্ড মে অর্থাৎ শহরো মে হামারা ডেপুটেশন হোগা, আর 6 আগস্ট সে শুরু করকে 8 আগস্ট তক, আর উসকে বাদ 16 আগস্ট সে 18 আগস্ট তক হম হর ব্লক স্তর পর হামারা ধরনা প্রদর্শন রহেগা। বীচ মে যো গ্যাপ হ্যায় ও আজাদি কা অমৃত মহোৎসব চল রহা হ্যায় আর হর ঘর তিরঙ্গা, হামারে আদরণীয় মোদীজি কি যো উনকা আহ্বান হ্যায় উস আহ্বান কো সামনে রাখতে হুয়ে হম হর ঘর তিরঙ্গা ইস অভিযান মে শামিল হোঙ্গে। 19 আগস্ট সে 26 আগস্ট তক হর জিলা স্তর মে হম হামারা আন্দোলন রহেগা, জেল ভরো আন্দোলন রহেগা, উসকে সাথ আইন অমান্য ভি চলেগা। আর কলকাতা মে কল সে যো শুরু হো রা হফতা, উস হফতে সে হামারা ধরনা প্রদর্শন রহেগা, হর দিন 3 ঘন্টে কা ধরনা প্রদর্শন হম করেঙ্গে। ডেট আর প্লেস, শুরু কা দিন আর প্লেস হম আপকো বাদ মে বতায়েঙ্গে। থ্যাংক ইউ।